হ্যালো স্টুডেন্টস আমি সাতা স্যার বলছি আজকে তোমাদেরকে দেখাবো নয় দশমিক একের এক্সাম্পলগুলো উদাহরণগুলো এর আগে কিন্তু আমরা নয় দশমিক একের সম্পূর্ণ অঙ্কগুলো করিয়েছিলাম তোমাদেরকে যদি তোমরা না দেখে থাকো তাহলে এই প্লে গিয়ে নয় দশমিক একের প্লে গিয়ে তোমরা দেখে নিতে পারো উদাহরণগুলো দেখো অনেক সময় কিন্তু উদাহরণ থেকে পরীক্ষায় অঙ্ক থাকে অধিকাংশ ক্ষেত্রেই থাকে দেখো আট আট নাম্বার উদাহরণটা কী বললো প্রমাণ করো ওয়ান বাই টু মাইনাস সাইন স্কোয়ার থেকে প্লাস ওয়ান বাই টু প্লাস টেন স্কোয়ার থেকে ওয়ান তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে ধরে নিলাম ওয়ান বাই টু মাইনাস সাইন স্কোয়ার থেকে প্লাস ওয়ান বাই টু প্লাস টেন স্কোয়ার থেটা এখানে দেখো টু আছে টুকে ভাঙে আমরা ওয়ান প্লাস ওয়ান নিলাম এরপরে এখানে টু আছে ওয়ান প্লাস ওয়ান নিলাম খেয়াল করো তাহলে দেখো এই যে ওয়ান মাইনাস সেন স্কোয়ারের পরিবর্তে আমরা বসালাম কজ স্কোয়ার সূত্র এক নম্বর সূত্রের বিকল্প আর ওয়ান প্লাস টেন স্কোয়ার এটাও সূত্র দেখো এটা সূত্র ওয়ান প্লাস টেন স্কোয়ার মানে সেক স্কোয়ার দুই নম্বর সূত্রটা তাহলে কি হইল এবার দেখো এখানে সেক আছে আর এখানে কজ আছে তাহলে একজাত বানিয়ে সেকটাকে আমরা কজ মানে বাই বাই কজ কজ আমরা বসালাম এরপরে দেখো বাম পাশের প্রথম রাশিটা আমরা ঠিক রেখে এই দ্বিতীয় রাশির নিচে আমরা লসহ করলাম কেন লসহ করলাম যেহেতু এই যে যোগ আছে ভগ্নাংশ যোগ বিয়োগ থাকলে আমাদের লসহ করতে হয় তাহলে নিচে হর কী আছে কজ স্কোয়ার আছে সেটাই কিন্তু লসগো হলো আর আস্থা সংখ্যা লসক দেয় গুণ তাহলে লসগো কজ স্কোয়ার হলো কজ স্কোয়ার দিয়ে ওয়ানকে গুণ করলে কজ স্কোয়ার থাকলো প্লাস এই হর দিয়ে যদি আমরা লসককে ভাগ করি তাহলে কি হয় কজ স্কোয়ার দিয়ে কজ স্কোয়ারকে ভাগ করলে এক থাকে এক দিয়ে এককে গুণ করলে একই থাকে হলো এবার দেখো এটা কিন্তু ডাবল ভগ্নাংশ ডাবল ভগ্নাংশ হলে আমাদের উপরের ভগ্নাংশটা ঠিক রেখে গুণ চিহ্ন দিয়ে উল্টাই দিতে হয় আমরা তাই করলাম দেখো ওয়ানটাকে ঠিক রেখে গুণ চিহ্ন দিয়ে এটা উল্টাই দিলাম কজ উপরে গেল আর ওয়ান প্লাস কজ সেটা কিন্তু নিচে গেল ওয়ান দিয়ে গুণ করলে কিন্তু তাই থাকে তাই থাকলো এরপর দেখো আবারও একটা ভগ্নাংশের যোগ তখন আমরা কি করলাম ভগ্নাংশের যোগ যেহেতু তাইলে আমাদের লসাও করতে হয় আবার আমরা লসাও করলাম হর দুটাই কিন্তু সেম ছিল সেম থাকলে একটাই লসাগু এরপরে দেখো হরের সাথে লসাগুর সাথে মিলে গেলে কিন্তু উপরে যা আছে তাই লিখতে হয় আমরা তাই লিখলাম ওয়ান প্লাস কজ স্কোয়ার এখন দেখো এই দুটোটাই কিন্তু সেম যদি আমরা কেটে দিই ব্র্যাকেট দিয়ে কাটতে হয় একের অধিক রাশি থাকলে কিন্তু ব্র্যাকেট দিয়ে কাটতে হয় এটা মনে রাখতে হবে কাটলে পরে একবার যায় তাই না তাহলে এক থাকলো একটাই কিন্তু রাইট হ্যান্ড সাইড তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত নিশ্চয়ই বুঝতে পেরেছ তোমরা তাহলে সিটটা আমরা চেঞ্জ করে ফেলি আর সিটে চলে যাই এবার দেখো উদাহরণ নয় কী বললো ওরা প্রমাণ করো যে টেন এ ডিভাইড বাই সে কে প্লাস ওয়ান মাইনাস সে কে মাইনাস ওয়ান ডিভাইড বাই টেন এ ইকুয়াল টু জিরো তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডটা ধরলাম লেফট হ্যান্ড সাইডটা ধরার পরে আমরা দেখো ভগ্নাংশের বিয়োগ আছে তাহলে অবশ্যই আমরা লসকু করবো করলাম আমরা দেখো অমিল আছে সে কে প্লাস ওয়ান একটা হর আর একটা হর টেনে দু হরকে আমরা লসক নিলাম কেন অমিল থাকলে দুটাই নিতে হয় এরপরে দেখো হর দ্বারা ভাগ লভ দ্বারা গুণ তাহলে সে কে প্লাস ওয়ান দিয়ে যদি আমরা লসগুকে ভাগ করি তাহলে সে কে প্লাস ওয়ান কিন্তু কেটে যাবে থাকবে কি টেন টেন দিয়ে আমরা লব টেনকে যদি গুণ করি তাহলে টেন স্কোয়ার এরপরে মাইনাস দেখো এই হরটা ছিল টেন 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 বাদ গেল থাকলো কি সেকে প্লাস ওয়ান এই সেকে প্লাস ওয়ান দিয়ে আমরা উপরে লব সেকে মাইনাস ওয়ানকে গুণ করলাম পাশাপাশি গুণ অবস্থায় রেখে দিলাম এরপরে দেখো এই সেকে প্লাস ওয়ান সেকে মাইনাস ওয়ান অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাই না তাইলে স্কোয়ার মাইনাস বিস্কোয়ারের সূত্রে যায় এটা কিন্তু মাইনাস স্কোয়ার মাইনাস বিস্কোয়ারের সূত্রে গেল সেকে স্কোয়ার এ মাইনাস ওয়ান হলো এরপরে দেখো আমরা ব্র্যাকেটটা উঠাই দিই মাইনাস দিয়ে গুণ করে তাহলে মাইনাস দিয়ে গুণ করে যদি ব্র্যাকেট উঠাই সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান এটার পরিবর্তে আমরা টেন স্কোয়ার বসাই দেখো দুই নম্বর সূত্রের বিকল্প কিন্তু নাম্বারে না গ নাম্বারে আছে সেক স্কোয়ারে মাইনাস ওয়ান এগুলো টেন স্কোয়ার এই সূত্র এই জন্য বলছে যে সূত্রগুলো কিন্তু তোমাদের মুখস্থ থাকতেই হবে নাহলে কিন্তু এই মাঝপথে এসে তোমাদের ভুল হয়ে যাবে দেখো সেক স্কোয়ার মাইনাস ওয়ান টেন স্কোয়ার এটা বসলাম আমরা মাইনাস টেন স্কোয়ার প্লাস টেন স্কোয়ার কেটে দিলাম থাকলো কি শূন্য শূন্যকে আমরা যা দিয়ে ভাগ করি তার মান কিন্তু শূন্য দেখো তাহলে কিন্তু রাইট হ্যান্ড সাইডটা আমাদের মিলে গেলো সুতরাং লেফট হ্যান্ড সাইডে গেল রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হয়ে গেলো এবার আমরা পরবর্তী সিটি চলে যাই এবার দেখো দশ নাম্বার ঘন্টা নয় দশমিক একে দশটা আমার উদাহরণটা কী বললো প্রমাণ করো যে রুট অভার ওয়ান মানে সাইনে ডিভাইড বাই ওয়ান প্লাস সাইনে গেল টু সেকে ম্যান স্ট্যান্ডে আমরা লেফট হ্যান্ড সাইডটা ধরলাম বরাবরের মতো এখন খেয়াল করো রুট যদি থাকে সেই রুটটাকে আমার উঠানো দরকার ওঠাতে হলে রুটের উপরে যেটা থাকে ওয়ান মাইন সাইনে সেটা দিয়ে আমরা উপরে নিচে গুন করি সাধারণত সকল ক্ষেত্রে নাও হতে পারে কিন্তু সাধারণত খেয়াল করছো কি না দেখো আবার বলছি আমি রুটের উপরে যে আছে ওয়ান মাইনাস সাইনে সেটা দিয়েই আমরা উপরে নিচে গুণ করলাম লব ও হরকে গুণ করলাম এখানে ডান পাশে আমরা সাইড নোট দিয়ে দিলাম রুট ওয়ানমাইনের সাইনে দ্বারা গুণ করে অনেকে কিন্তু এখানে সাইড নোট দেওয়ার সময় রুট কথাটা খেয়াল থাকে না শুধু লিখে যে ওয়ান মাইনেস সাইনে দ্বারা গুণ করে তাতে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যায় কারণ আমরা রুটের ভিতরে ওয়ান মাইনাস সাইন গুণ করছি তাই না সেই কারণে আমাদের এখানে রুটটা রাখতে হবে তাহলে লবহরকে এখানে লবহর আমি লিখি নিই লিখতে হবে লবহরকে রুট ওয়ান মাইনাস সাইনের দ্বারা গুণ করে এরপরে দেখো উপরে কি হলো দুইটা একই জিনিস তাহলে হল স্কোয়ার দিলাম আর নিচে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র গেল দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়ানকে স্কোয়ার দিলে তাই থাকে এরপরে দেখো উপরে হোলি স্কোয়ারটা ঠিকই রাখলাম নিচে দেখো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার মানে এক নম্বর সূত্রের বিকল্প কজ স্কোয়ার এই স্কোয়ার আর এই ব্র্যাকেটের স্কোয়ার দুটা কিন্তু রুটের সাথে উঠে গেলো রুটে উঠালাম দুইটা স্কোয়ারে উঠায় দিলাম তাহলে কি থাকলো উপরে থাকলো ওয়ান মাইনাস সাইনে নিচে থাকলো কজে এখন এই রাশিটাকে আমরা লসও করার পূর্বে যেমনি থাকে দুটো রাশিতে ভাঙাই দিলাম দেখো ওয়ান রাইখে লভটা ওয়ান রেখে নিচে হরটা বসালাম কজে এই মাইনাসটা মাঝখানে দিয়ে দিলাম মাঝখানে দিয়ে তারপরে উপরে সাইন দিয়ে নিচে হরটা ঠিক রাইখে দুটো বানালাম এমনভাবে বানালাম এটা যদি লসও করি তাহলে আগের লাইনে কিন্তু ফিরে যাবে তারপর দেখো কজের সাথে কার সাথে সম্পর্ক সেকের সাথে ওয়ান বাই কজ মানে সেকে আর সাইন বাই কজ মানে টেন তারও নিত্য সূত্র টেনে তাহলে আমাদের কিন্তু রাইট হ্যান্ড সাইডটা হয়ে গেল সুতরাং লেফট হ্যান্ড সাইডে গেল রাইট হ্যান্ড সাইড প্রমাণিত এরপর আমরা আরেকটা সিটে চলে যাই এরপরে দেখো উদাহরণ এগারোতে আসতেছি এখানে কিন্তু আমি লিখছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা খুবই ইম্পর্টেন্ট এই অঙ্কটাকে তোমার নতুন কয়েকবার করতে হবে বুঝে দেখে দেখে করে তোমাকে আবার প্র্যাকটিস করতে হবে এরকম একটা এই উদাহরণের মতো একটা অঙ্ক আছে অনুশীলনীতে সেটাও আগে আমরা করেছি তবে উদাহরণটা দেখো কি দেওয়া আছে টেনে প্লাস সাইনে ইকুয়াল টু এ খেয়াল করো খুব ভালো করে টেনে মাইনাস সাইন ইকুয়াল টু বি এরপরে প্রমাণ করতে হবে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টু ফোর রুট এবি তাহলে আমরা কি করলাম প্রথমে লেফট হ্যান্ড সাইড স্কোয়ার মাইনাস বি নিয়ে নিলাম এরপরে মানটা বসে দিলাম দেখো এর মান কি নির্মাণ হল টেনে প্লাস সাইনে বসালাম এটা কিন্তু টেন এরপরে মাইনাস মাইনাস বিমাণটা বসে দিলাম টেনে মাইনাস সাইনে হলি স্কোয়ার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে দুটাই স্কোয়ার হলো এরপর দেখো এটা খেয়াল করো কোন সূত্রে পড়ে এটা এ প্লাস ভি হলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বিলি স্কোয়ার ফোর এ বি সূত্র তাহলে আমরা বসালাম ফোর এ বি ফোর টেনে সাইনে এরপরে কী করলাম এখানে এসেই কিন্তু অনেকে আটকে যায় এখন কি করতে হবে আমাদের রুট আর স্কোয়ার করতে হবে যে কোনো জিনিসকে রুট আর স্কোয়ার করলে মানে কোনো পরিবর্তন হয় না তাহলে আমরা টেনে স্কোয়ার করলাম আর সাইনস স্কোয়ার করলাম একটা দুটাকে রুট দিলাম আমরা ফোরকে কিন্তু বাদ রাখলাম এরপরে দেখো ভিতরে এই সাইন স্কোয়ারের পরিবর্তে লিখলাম ওয়ান মাইনাস কজ স্কোয়ার এক নম্বর সতেরো বিকল্প এরপরে আমরা টেনে স্কোয়ার দিয়ে দিলাম গুণ দিয়ে ব্ল্যাকেটটা উঠিয়ে দিলাম এই যে এক দিয়ে গুণ করলে টেনে স্কোয়ারে থাকলো আর টেনিস স্কোয়ারে কজ স্কোয়ার দিয়ে গুণ করলে স্কোয়ার কজ স্কোয়ার দুইটা থাকলো এরপরে দেখো এই টেনিস স্কোয়ারকে ভাঙায় টেন মানে সাইন বাই কজ সাইন স্কোয়ার বাই কজ স্কোয়ার বসালাম এই কজ স্কোয়ার আর এই কজ স্কোয়ার কেটে গেল থাকলো কি আমাদের রুটের ভিতরেই কিন্তু থাকলো টেনিস স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার এটাকে আমরা স্কোয়ার মাইনাস বিস্কোয়ার সূত্রে ফেলতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এ প্লাস এ ইন্টু টেন এটা আমাদের মানটা কি দেওয়া ছিল দেখো এ প্লাস সাইন ইকুয়াল টু এ আর টেন এ সাইন ইকাল টু বি তাহলে সেই মানটা আমরা বসিয়ে দিলাম রুটের ভিতরে কিন্তু বসল ফোর রুট এটাই কিন্তু রাইট হ্যান্ড সাইড ছিল রাইট হ্যান্ড সাইড মিলে গেল সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত আমাদের লেসনটা শেষ হয়ে গেল শেষ করার আগে আমরা আমি দুটো কথা তোমাদেরকে বলে নেই তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যদি পছন্দ হয় আর বারবার করতে হবে এটা কিন্তু অঙ্ক আর ইংরেজি দুটো কিন্তু বারবার দেখে করে তারপরে নিজে না দেখে করে তারপরে চেক করে মেলাতে হবে নাহলে কিন্তু এগুলো পারবে না তোমরা আর সূত্রগুলো সবসময় মুখস্থ রাখতে হবে ঠিক আছে আমার লেসনটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর পরবর্তী লেসন দেখার আমন্ত্রণ রইল